আজমেরি বলছে এটার সাথে জড়িত অয়ন ওসমান। এই টেলি কথোপকথনটি অনেকেই শুনেছেন, তদন্তকারী সংস্থা র‍্যাবের কাছেও রয়েছে, আমরা এটি অনেকেই জেনেছি। তো কি ঠিক সাত দিন পরে নাসিম ওসমান এবং তার ছেলে আজমেরি ওসমানের যে টেলি কথোপকথন আমরা শুনেছি 4.5 মিনিটের, সেখানে স্পষ্ট হয়েছে আজমেরি বলছে এটার সাথে জড়িত অয়ন ওসমান। এবং এই টেলি কথোপকথনটি অনেকেই শুনেছেন, তদন্তকারী সংস্থা র‍্যাবের কাছেও রয়েছে, আমরা এটি অনেকেই জেনেছি। যে জন্য শুরু থেকে বলে এসেছি যে এই তদন্তকারী সংস্থার তদন্ত সম্পন্ন করতে হবে, এই সাথে যারা যারা জড়িত সকলকে আইনের আওতায় আনার মধ্য দিয়ে। আমাদের মধ্যে সংশয় তৈরি হয়েছে এই জন্য যে এই পরিবার দেশে সারা দুনিয়ায় চিহ্নিত হওয়ার পরেও তাদের একজনও গ্রেপ্তার হলো না, কিভাবে এটি সম্ভব? এবং আমরা শুনছি যে তাদের পরিবারের সবাই পালিয়ে গেছে দেশ থেকে। যদি তারা পালিয়ে যেতে পারে তাহলে তাদের পালিয়ে যাওয়ার সুযোগ কারা দিল, কারা তাদের পালিয়ে যেতে সাহায্য করলো, সহযোগিতা করলো? তাদের সহযোগী যারা এখনো পর্যন্ত এই সরকারের পরিবর্তিত সরকারের বিভিন্ন সংস্থায় বিভিন্ন জায়গায় তারা বিরাজমান বিদ্যমান। সুতরাং আজকে এই সংশয় থেকে আমরা সেখানে বলছি যে তকি হত্যার এই সমস্ত তদন্ত কাজ সম্পন্ন হওয়ার পরেই আমরা নিশ্চিত হতে পারব যে এইটি কতটা সুষ্ঠুভাবে প্রভাবহীনভাবে এই তদন্ত সম্পন্ন হল। বিভিন্ন জায়গায় শামীম ওসমানের লোকজন বসে আছে নারায়ণগঞ্জে, নারায়ণগঞ্জে সাংবাদিকদের মধ্যে, আইনজীবীদের মধ্যে তার লোকজন রয়েছে, আমরা সবাই জানি। তারা তো ধরাছোঁয়ার বাইরে এখনো পর্যন্ত। শামীম ওসমানের কোনো লোকজন, তাদের খুনিরা, তাদের চাঁদাবাজরা, তাদের মাদক ব্যবসায়ীরা, হাট মাঠ ঘাট দখলকারী কে গ্রেপ্তার হয়েছে? কেউ তো গ্রেপ্তার হয় নাই। সুতরাং এই যে এত কিছু করার পরেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না, এই যে 10-20টা হত্যাকাণ্ডের পরেও তাদের গ্রেপ্তার করা হয় নাই, বরঞ্চ প্রশাসন তাদের সেখানে পাহারা দিয়ে রেখেছে, এই অবস্থার বদল হয়েছে আমরা কিভাবে বুঝব? সুতরাং এর দৃশ্যমান কিছু পরিবর্তন আমাদের সামনে আসতে হবে।